সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। বেশ কয়েকটি নতুন দেশে বিভক্ত হতে যাচ্ছে ইউক্রেন। কিয়েভে রকেট হামলা, ব্যর্থতা স্বীকার করলেন জাতিসংঘ মহাসচিব। কিয়েভে হামলার লক্ষ্য জাতিসংঘকে অপমান করা, বললেন জেলেনস্কি। যুদ্ধে রাশিয়ার 22,800 সেনা নিহত, দাবি ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি রুশ জ্বালানি কিনেছে জার্মানি, আল জাজিরার প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি। ইউক্রেনের পক্ষে ভাড়ায় যুদ্ধ করতে গিয়ে সাবেক মার্কিন সেনা নিহত। চীনে পুঁজি বিনিয়োগের পরিমাণে নতুন রেকর্ড। এবং ভাই ভাই দ্বন্দ্ব, কি ঘটছে শ্রীলঙ্কায়, পদ আঁকড়ে রাখার চেষ্টা। দর্শক, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে এই হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। বেশ কয়েকটি নতুন দেশে বিভক্ত হতে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেন বেশ কয়েকটি স্বাধীন দেশে বিভক্ত হতে যাচ্ছে। রাশিয়াকে দুর্বল করতে ইউক্রেনকে ব্যবহারে যে কৌশল যুক্তরাষ্ট্র নিয়েছে তার ফলেই ইউক্রেন বিভক্ত হয়ে বেশ কয়েকটি নতুন দেশের আবির্ভাব হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রোশেভের এই কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রোশেভ বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই ইউক্রেনের নাগরিকদের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা জাগানোর চেষ্টা করছে। পাত্রোশেভ বলেছেন, যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের পছন্দের লোকদের ব্যবহার করে রাশিয়াকে নিপীড়ন করার চেষ্টা করছে। তারা রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য ইউক্রেনকে বেছে নিয়েছে, কিন্তু তারা যা করছে তা মূলত ইউক্রেনের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। পশ্চিমের নীতি এবং কিয়েভের বর্তমান শাসকদের কর্মকাণ্ডের ফলাফল হবে কেবল ইউক্রেনকে কয়েকটি রাজ্যে বিভক্ত করা। বিশ্লেষকরা বলছেন, পাত্রোশেভের মন্তব্য এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি ইঙ্গিত দেয় যে রাশিয়া ইউক্রেনকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলতে চায়। এর আগে গত সপ্তাহে শীর্ষ এক রাশিয়ান জেনারেল বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অংশ দখল নিতে চায়। কিয়েভে রকেট হামলা, ব্যর্থতা স্বীকার করলেন জাতিসংঘ মহাসচিব। নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার সফরের মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভে রকেট হামলার পর এই সমালোচনা করেন তিনি। গুতেরেস বলেন, পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটা বিপুল হতাশা, রাগ এবং ক্ষোভের উৎস বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আরও বলেন, খুব স্পষ্ট করে যদি বলি, এই যুদ্ধ ঠেকাতে কিংবা বন্ধ করতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করতে ব্যর্থ হয়েছে। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ। পরিষদের 5 স্থায়ী সদস্যের অন্যতম রাশিয়া। এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে মস্কো। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যান্তনিও গুতেরেস। জেলেনস্কি আগেও নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন। গুতেরেস বলেন, আমি এখানে প্রেসিডেন্ট আপনাকে এবং ইউক্রেনীয় জনগণকে বলতে এসেছি, আমরা হাল ছাড়ব না। নিরাপত্তা কাউন্সিল অচল হয়ে পড়েছে বলে স্বীকার করে নিলেও গুতেরেস জানান, জাতিসংঘ অন্য পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ইউক্রেনে জাতিসংঘের 1,400 কর্মী রয়েছে। তারা সহযোগিতা, খাবার, অর্থ এবং অন্যান্য সেবা দিতে কাজ করছে। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের রাশিয়ার করা যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। ইউক্রেনীয় নেতা আরও একবার তার দেশে রাশিয়ার পদক্ষেপকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যে কিয়েভের শেভচেঙ্কো জেলার মধ্যস্থলে 2টি বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র জানিয়েছেন, এসব বিস্ফোরণে 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যেসব স্থানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে ইউক্রেন অভিযোগ তুলেছে তার কয়েকটি পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। কিয়েভে হামলার লক্ষ্য জাতিসংঘকে অপমান করা, বললেন জেলেনস্কি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া এই হামলা চালিয়েছে অভিযোগ করে তিনি বলেছেন, এই হামলার লক্ষ্য বিশ্ব সংস্থাটিকে অপমান করা। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভে আমাদের আলোচনা শেষ হওয়ার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র শহরে আছড়ে পড়ে 5টি রকেট, আর এতে জাতিসংঘ এবং সংস্থাটির প্রতিনিধিত্ব করা সবকিছুকে অপমান করতে
রুশ নেতৃত্বের পদক্ষেপের বহু কিছু বলা হয়ে গেছে। এ সপ্তাহে মস্কো সফরের পর বৃহস্পতিবার কিয়েভ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সফরের সময় কিয়েভের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটলে রাশিয়াকে দায়ী করে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। জানা গেছে বিস্ফোরণে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার জন্য রাশিয়াকে দায়ী করে জেলেনস্কি বলেছেন, এই হামলার একই রকমভাবে শক্ত জবাব দেওয়া প্রয়োজন। যুদ্ধে রাশিয়ার 22,800 সেনা নিহত, দাবি ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 21 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে দোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণ লক্ষ্যে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় ফৌজ। এমন পরিস্থিতিতে রাশিয়ার 22,800 সেনা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর মধ্যে 400 সেনা নিহত হয়েছে গত 24 ঘন্টায়। ইউক্রেনের জেনারেল স্টাফ অফ আর্ম ফোর্স এই তথ্য নিশ্চিত করেছে। ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, দেশটিতে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার 22,800 সেনা নিহত হয়েছে। এছাড়া 970টি ট্যাঙ্ক, 2,389টি সামরিক যান, 187টি প্লেন এবং 155টি হেলিকপ্টার হারিয়েছে মস্কো। তবে গত মার্চের শেষের দিকে মস্কো জানিয়েছিল তাদের 1,351 জন সেনা নিহত হয়েছেন এবং আরও 4,000 সেনা আহত হয়েছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি রুশ জ্বালানি কিনেছে জার্মানি, আল জাজিরার প্রতিবেদন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এখন পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়া পূর্ব ইউরোপের এই দেশটির মিত্ররাও অবশ্য বসে নেই। মস্কোর বিরুদ্ধে আর্থিক লড়াই নামা পশ্চিমা দেশগুলো রাশিয়ার ঘাড়ে নিষেধাজ্ঞার পাহাড় বসিয়েছে। অবশ্য এতে রাশিয়ার কতটুকু ক্ষতি হয়েছে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ রাশিয়ার জ্বালানি কম বেশি ইউরোপের প্রায় সকল দেশকেই কিনতে হচ্ছে। তবে বিশ্বের বিষয় হচ্ছে, ইউক্রেন যুদ্ধের প্রথম 2 মাসে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানি কিনেছে জার্মানি। কিয়েভের মিত্র এই দেশটি মস্কোর বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আবার অস্ত্র সরবরাহ করছে। স্বাধীন একটি গবেষণা গ্রুপের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 28 এপ্রিল এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের প্রথম 2 মাসে রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে এই জার্মানি। গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য বলছে, ইউক্রেনে আক্রমণ শুরু করার তারিখ থেকে অর্থাৎ গত 24 ফেব্রুয়ারি থেকে জীবাশ্ম জ্বালানি রফতানি করে রাশিয়া 6,650 কোটি মার্কিন ডলার আয় করেছে। জাহাজ চলাচলের পরিসংখ্যানের ব্যবহার, পাইপলাইনের মাধ্যমে গ্যাস প্রবাহের রিয়েল টাইম ট্র্যাকিং এবং ঐতিহাসিক মাসিক বাণিজ্যের আনুমানিক হিসেবের উপর ভিত্তি করে গবেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের প্রথম 2 মাসে জীবাশ্ম জ্বালানি সরবরাহের জন্য জার্মানি একাই রাশিয়াকে প্রায় 910 কোটি ইউরো বা 959,90,500 মার্কিন ডলার পরিশোধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে 3,300 কোটি ডলার সহায়তা ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এই ধন্যবাদ জ্ঞাপন করেন জেলেনস্কি। তিনি বলেন, আমি এই সহায়তার জন্য আমেরিকান জনগণ এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি বাইডেনের কাছে কৃতজ্ঞ। আশা করি কংগ্রেস আমাদের রাষ্ট্রের সহায়তার জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন যে এই সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী 5 মাস ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য এই অর্থ প্রয়োজন। এই সহায়তা প্যাকেজের মধ্যে 2,000 কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ থাকবে সামরিক খাতে, 850 কোটি ডলার বরাদ্দ থাকবে অর্থনৈতিক সহায়তা খাতে এবং 300 কোটি ডলার বরাদ্দ থাকবে মানবিক সহায়তা খাতে। ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কোনো মার্কিন সেনা পাঠাবেন না বলে পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে। বাইডেন বলেছেন, রাশিয়া আগ্রাসী, এটা নিয়ে কোনো যদি আর বা কিন্তু নেই। রাশিয়া আগ্রাসী এবং বিশ্বের কাছে অবশ্যই রাশিয়াকে জবাবদিহি করতে হবে। ইউক্রেনকে সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের ন্যাটো মিত্ররা, আমাদের ইউ অংশীদাররাও তাদের খরচের ন্যায্য অংশ দিচ্ছে, তবে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। ইউক্রেনের পক্ষে ভাড়ায় যুদ্ধ করতে গিয়ে সাবেক মার্কিন সেনা নিহত। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। ওই মার্কিন নাগরিকের নাম উইলি জোসেফ ক্যান্সেল। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। নিহতের মা রেবেকা ক্যাব্রেরা সিএনএন এর কাছে দাবি করেছেন, 22 বছর বয়সী উইলি জোসেফ ক্যান্সেল একটি বেসরকারি সামরিক ঠিকাদারি সংস্থায় চাকরি করত। ওই কোম্পানি তাকে অর্থের বিনিময়ে ইউক্রেনে পাঠায়। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এক হয়ে যুদ্ধ করতে বলা হয় তাকে, কিন্তু সোমবার যুদ্ধে মৃত্যু হয় তার। ক্যান্সেল একজন সাবেক ইউএস ম্যারিন অফিসার ছিলেন বলে তার মা দাবি করেছেন।
তিনি জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে টেনেসিতে সংশোধন কর্মকর্তা হিসেবে পূর্ণ সময়ের চাকরির জন্য বেসরকারি ওই সামরিক ঠিকাদারি কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন ক্যান্সেল। যখন যুদ্ধ শুরু হয় তখন ওই কোম্পানি ইউক্রেনে যুদ্ধ করার জন্য লোক খুঁজছিল, সে সময় ক্যান্সেল রাজি হয়ে যায়। চীনে পুঁজি বিনিয়োগের পরিমাণে নতুন রেকর্ড। 27 এপ্রিল চীনের রাষ্ট্রীয় বিদেশি মুদ্রা প্রশাসন ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম কোয়ার্টারে চীনের আন্তর্জাতিক অর্থ প্রবাহে ভারসাম্য ছিল। এর মধ্যে চীনের নেট পুঁজি বিনিয়োগের পরিমাণ $107 বিলিয়ন, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এ থেকে বোঝা যায় চীনের অর্থনীতির ভিত্তি স্থির এবং নমনীয়তাও বেশ ভালো। বিদেশি পুঁজি গ্রহণে চীনের বাজার আস্থাবান। বিদেশে চীনের নেট পুঁজির পরিমাণ $42 বিলিয়ন, যা গত বছরের শেষ কোয়ার্টারের 3% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সুবিধাজনক নীতি চালু হওয়ার সঙ্গে সঙ্গে চীনের অর্থনৈতিক প্রবাহ স্বাভাবিক হবে এবং তা চীনের আন্তর্জাতিক অর্থ প্রবাহের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। ভাই ভাই দ্বন্দ্ব, কি ঘটছে শ্রীলঙ্কায়? পদ আঁকড়ে রাখার চেষ্টা। গণমাধ্যমের খবর বলছে, শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের দুই নেতা এবং সহোদর মাহিন্দা রাজাপাকসে ও গোতাবায় রাজাপাকসে দ্বন্দ্বে জড়িয়েছেন, আর সেই সংঘাতের কারণ নাকি মাহিন্দার প্রধানমন্ত্রী পদ আঁকড়ে রাখার চেষ্টা। বড় ভাই মাহিন্দা পদত্যাগ করতে না চাওয়ায় নাকি ছোট ভাই গোতাবায় রাজাপাকসে খেপেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী বলেছেন, তাদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব নেই এবং তার ভাই গোতাবায় রাজাপাকসে তাকে পদত্যাগ করতে বলেননি। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়া শ্রীলঙ্কা জুড়ে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিরোধীরা মাহিন্দাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে নতুন মন্ত্রী পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে সেই সর্বদলীয় মন্ত্রী পরিষদ গঠনের স্বীকৃতিও দিয়েছেন। গোতাবায় আরও বলেছেন, 225 সদস্যের পার্লামেন্টে যে দলের দখলে 113 আসন থাকবে, তাদের হাতে তিনি সরকারের ভার সমর্পণ করবেন, তবে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরানো যাবে না। গত সপ্তাহে মাহিন্দা বলেছেন, সর্বদলীয় সরকার গঠনে তার পদত্যাগের কোনো দরকার নেই। ভাইয়ের সাথে সম্পর্কের বিষয়ে সংবাদপত্র ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন্দা রাজাপাকসে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। গোতাবায় রাজাপাকসে প্রেসিডেন্ট, আমি তাকে প্রেসিডেন্ট হিসেবে সম্মান করি, সে আমার ছোট ভাই, এটা পরের ব্যাপার, এটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট আমাকে পদত্যাগ করতে বলেননি, আমার বিশ্বাস সে আমাকে কখনোই এমনটা বলবে না। এ খবর জানিয়েছে আউটলুক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।